সো আই উইল নট রেকমেন্ড দ্য প্লেস, আমার ভালো লাগেনি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর আমার চেম্বার থাকে, বাট আজকে আমার ফ্রেন্ড বলল মুভি দেখতে যাওয়ার কথা। মুভি প্রায় 3-4 বছর হয়ে গেছে দেখি না, মানে হলে গিয়ে। তো ভাবলাম যে ঠিক আছে, যাওয়া যেতে পারে। দুপুরবেলার শো 2 PM-এর, তো আমার চেম্বার কমপ্লিট করে লাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছি। সুকান্ত সদন ক্রস করছি। মুভিটা বাংলা, বল্লভপুরের রূপকথা। শুনলাম বেশ ভালো হয়েছে নাকি, তো দেখা যেতেই পারে। আর এটা আমরা যাচ্ছি কিন্তু অতীন্দ্র মাল্টিপ্লেক্সে। অতীন্দ্র মাল্টিপ্লেক্স হওয়ার পরে আমি যাইনি, জয়ন্তী মাল্টিপ্লেক্সে গেছি, কিন্তু অতীন্দ্র মাল্টিপ্লেক্সে যাওয়া হয়নি। ভালোই হলো, দেখাও হবে অতীন্দ্র মাল্টিপ্লেক্সটা কেমন হয়েছে। এইবার আমি ক্রস করছি দাদা বৌদি, অ্যান্ড বুঝতেই পেরে গেছেন দেখে, দাদা বৌদির লাইন সানডের দুপুরবেলা, তাও বা ডিসেম্বর, তো লাইন তো হবেই। এই চলছে লাইন, আমি জাস্ট লাইনটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম। এর আগে আমি একবার সানডেতে এসেছিলাম, সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেখছেনই কীরকম ভিড় দাদা বৌদিতে, সবসময় ভিড় থাকে। বিরিয়ানির অরোমা নিয়ে আমি এগোতে থাকলাম, রিক্সা নিয়েছি কারণ আমার একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, 2 বাজতে আর হয়তো 2-3 মিনিট বাকি আছে। তো আমি ওই কারণে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম স্টেশন থেকে, নাহলে কিন্তু হেঁটেই যাওয়া যায়, বেশি দূর নয়। যারা অতীন্দ্র মাল্টিপ্লেক্স চেনেন না তাদের জন্য বলে রাখি, এটা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ডান দিকের রাস্তাটা ধরলেই হয়ে যাবে, লালকুটির রাস্তায়। আর দিশা আই হসপিটালটা জাস্ট ক্রস করেই অতীন্দ্র মাল্টিপ্লেক্স, ওই বিল্ডিংয়ে জুডিও, আর্সালান সব আছে। পৌঁছে গেছি প্রায় অতীন্দ্র মাল্টিপ্লেক্স। অতীন্দ্র মাল্টিপ্লেক্সে আমাদের শো দুপুর 2টার সময়, অ্যান্ড টাকা, মানে যেটা আপনার টিকিট কেটেছি সেই টিকিটটা হচ্ছে 200 টাকা করে। অ্যান্ড আমি পৌঁছে গেছি, আমার ফ্রেন্ড একটা ভিডিও আমার করে নিয়েছে আসার, বিকজ আই ওয়াজ লেট তাই কারণে, আর নেমে পড়লাম। বেশ এক্সাইটিং লাগছে কিন্তু, অনেক দিন পরে মুভি, অ্যান্ড দেখতে পাচ্ছেন 2টোর শো, বল্লভপুরের রূপকথা। আমরা 2টোর সময় মানে জাস্ট পৌঁছেই একটু 2-1টা ছবি তুলে দাঁড়িয়ে পড়েছি লাইনে, যে ঢোকার যে লাইনটায়। এই কারণে আমি বাইরের যে ভিডিওটা ওটা এখন করতে পারলাম না, আমি পরে ডেফিনেটলি দেখাবো। ঢুকে পড়লাম হলে, অ্যান্ড ওপরে গিয়ে আমাদের স্ক্রিন 3, অ্যান্ড আই ওয়াজ সো সো সারপ্রাইজ অ্যান্ড হ্যাপি যে আমাদের এরকম লাউঞ্জ ছিল, অ্যান্ড আমি জানতাম না এরকম লাউঞ্জ, বাট এটা কাপল লাউঞ্জ, 2টো 2টো করে সিট, ভেরি ভেরি কমফোর্টেবল। পুরো হলটাতেই কিন্তু ওরকম লাউঞ্জ সিটস আছে, অ্যান্ড আপনাদের পায়ের দিক থেকে রেকলাইন তো হবেই, তাছাড়া পাটাও কিন্তু সোজা করে দিতে পারবেন। ভেরি কমফোর্টেবল সিটস, আর এরকম আমরা 2জন নিয়েছিলাম সিটটা, পাশে এরকম একটা ল্যাম্পও আছে। পুরো হলটা আমি দেখাচ্ছি, ভীষণ সুন্দর হলটা, এটা স্ক্রিন 3, পুরো হলটায় কিন্তু এরকম লাউঞ্জ সিটস। অ্যান্ড আমি তো খুব মজা পেয়ে গেছিলাম, ভীষণ কমফোর্টেবলি মুভিটা, যেটা হাফ টাইম অবধি দেখেছি, এটা ইন্টারভাল অবধি দেখে আমি ভিডিওটা করেছি। মুভি ওয়াজ ভেরি গুড, আমার তো বেশ ভালো লেগেছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন ডেফিনেটলি। আর এরকম হল হলে, এরকম সিটস হলে তো ডেফিনেটলি, অ্যান্ড টিকিট ওয়াজ অলসো ওকে, প্রাইসটা ঠিকঠাকই ছিল, 200। বেশ স্যাটিসফাইড, মনে খুশি নিয়ে এবার বেরিয়ে পড়ছি। আর বাইরেটা এবার আপনাদের একটু দেখাই, অতীন্দ্র মাল্টিপ্লেক্সের যে কমপ্লেক্সটা, এই হচ্ছে অতীন্দ্র মাল্টিপ্লেক্স, আর্সেলান, জুডিও সব এই বিল্ডিংয়েই আছে। জুডিওর ভিডিও আমি করেছি, অ্যান্ড আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আর এই হচ্ছে রাস্তাটা যেটা ওই দিকে যাচ্ছে লালকুটির দিকে। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো কিন্তু অনেক দিন পরে, সানডেটা বেশ সুন্দর কাটলো। এখানে এরকম অতীন্দ্র ফুড এক্সপ্রেস বলে খাবারের একটা স্টল আছে, আপনারা চাইলে এখানে বসে চা আর টুকটাক খাবার মোটামুটি পাওয়া যায়, খেয়ে নিতে পারেন। আমাদের ভীষণ খিদে পেয়েছিল, টুকটাক খাবারে হবে না, তাই জন্য আমরা এগিয়ে গেলাম। আর ওখানে এগিয়ে পুল ক্যাফে বলে একটা ক্যাফে আছে, আমরা অ্যাকচুয়ালি সার্চ করেছিলাম গুগলে ক্যাফেজ নিয়র মি, তো সেখানে আমাদের পুল ক্যাফে সব থেকে নিয়ারেস্ট দেখালো। অতীন্দ্র থেকে স্টেশনের দিকে একটু এগোলেই ডান দিকে পুল ক্যাফে, মানে ডান দিকের একটা রাস্তাতে একটু ঢুকে পুল ক্যাফেটা, আর এই হচ্ছে ক্যাফের এন্ট্রেন্স। জানি না কেমন, আমি এর আগে আসিনি পুল ক্যাফেতে, এরকম এন্ট্রেন্স আছে, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। লেখা তো আছে যে লাইভ মিউজিকও নাকি হয়, বাট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, লেটস সি ক্যাফেটা কেমন। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, আর এইবার হচ্ছে এন্ট্রেন্সটা, এই হচ্ছে এন্ট্রেন্স।
তো দেখে তো ঠিকঠাক লাগছে, লেটস সি যে ইন্টিরিয়রটা কেমন। আমরা ঢুকে পড়লাম পুল ক্যাপের ভিতরে, আর এই হলো এন্ট্রেন্সের ভিতর দিয়ে ঢুকে যে এরিয়াটা, মানে যে ক্যাফেটা, সেইটা ঠিকঠাকই আছে। এখানে এরকম একটা বার কাউন্টার, বাট ইটস নট আ বার, এখানে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস রাখা আছে। আর এই হচ্ছে ক্যাফেটা পুরোপুরি, পুল ক্যাফে নাম বিকজ ইট হ্যাজ আ বিলিয়ার্ড টেবল, পুল টেবল, তো সেই কারণে পুল ক্যাফে নাম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই দিস আউট অলসো। আর আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম, কি অর্ডার করব দেখলাম, মোটামুটি মেনু আছে ঠিকঠাক, প্রাইসিং ইজ অলসো ওকে, তো আমরা অর্ডার করলাম। আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি ভেজ খায়, তো দ্যাটস ওয়াই আমিও আজকে ভেজই খাবো। তো উই অর্ডার্ড ভেজ হাক্কা নুডলস অ্যান্ড তার সাথে কফি, বিকজ বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4:30 মতন বাজছে, দুটোর শো ছিল। তো ভেজ হাক্কা নুডলস ইজ হিয়ার উইথ কফি, নর্মাল কফি, কফি ছিল না মেনুতে, বাট দে সেড যে কফি অ্যারেঞ্জ করে দেবে। নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্য ফুড, এটা নর্মাল ভেজ হাক্কা নুডলস অ্যান্ড দ্য নুডলস ওয়াজ সো সো স্পাইসি, এতটাই ঝাল ছিল যে আমরা দুজনে খেতে পারিনি, মোস্টলি ফেলে দিতে হয়েছে, অ্যান্ড আই ডিড নট লাইক ইট। এছাড়া পেমেন্টের জন্য কোনো স্ক্যানার নেই, তো উই হ্যাড টু গিভ ক্যাশ, ক্যাশ আমাদের খুচরো ছিল না, সেই নিয়েও প্রবলেম হয়েছে। সো আই উইল নট রেকমেন্ড দ্য প্লেস, আমার ভালো লাগেনি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটা, খাবারও নয় অ্যান্ড not the behavior of the waiter also, ekjoni chilo, so jai ho beriye porlam ar khide ta thik thak bhabe to mitlo na, so amra ki korbo mone shanti holo na mostly, tai amra abar ekhane lipti khe nilam, liptir video er age korechi ar ma monosha jewelers er opposite lip, tar pore amra ektu egiye gelam ar wow momo raymond er je showroom ache tar thik ulto dike ekta juice counter and also snacks counter ache, ekhane sandwiches, momos, জুসেস, মিল্কশেকস সব কিছু পাওয়া যায়। ডিসাইড করলাম এখানে একটা শেক খাওয়া যাক, তো আমরা ঢুকে পড়লাম, এটার নামটা তো সেরমভাবে লেখা নেই, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা ঢুকে পড়লাম আর অর্ডার করলাম একটা চকলেট শেক, এই যে নাম হচ্ছে মহালক্ষ্মী জুস সেন্টার, এটা অ্যাকচুয়ালি জুস সেন্টার ছিল, বাট এখন ওখানে সব স্ন্যাক্সও পাওয়া যায়। এই হচ্ছে আমাদের চকলেট শেক, এসে গেছে, ইট লুকস রিয়েলি রিয়েলি ইয়ামি, ওপরে আইসক্রিম দেওয়া আছে অ্যান্ড পুরো চকলেট মিল্ক শেক, অ্যান্ড খেতে কিন্তু বেশ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এটা 70 rupees নিল এই গ্লাসটার, তো উই শেয়ার্ড ওয়ান গ্লাস বিকজ উই ওয়ার অলরেডি ফুল, ভালো লাগলো বেশ। এইবার বাড়ি চলে গেলাম, আমার অ্যাকচুয়ালি একটা রিসেপশনের ইনভিটেশনও আছে আজকে, তো সেই কারণে আমাকে আসতে হবে ওই ধরুন 8:30-8:30 দিকে, অ্যান্ড আই হ্যাভ ক্লিনিক অলসো, ক্লিনিক করে বন্ধ করে দেন গট রেডি অ্যান্ড চলে এলাম ইউবিক হোটেলে, এখানে আমার রিসেপশনের ইনভিটেশনটা, বেশ আনন্দ করলাম, বিরিয়ানি খেলাম অ্যান্ড আজকের দিনটা কিন্তু বেশ ইভেন্টফুল ছিল। এই হচ্ছে ইউবিক হোটেল অ্যান্ড আজকে কিন্তু ফাইনাল আছে ওয়ার্ল্ড কাপের সকারের, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, অ্যান্ড সবাই বিয়ে বাড়িতেও কিন্তু মানে ফুটবল ম্যাচটাই দেখছিল। খাওয়া দাওয়া করে পান খেলাম, উইচ ইজ মাই ফেভারিট, অ্যান্ড বেশ মজা হলো আজকে, সানডেটা বেশ কাটলো। এই ছিল আমার বিয়েবাড়ি লুক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। হনুমানজির মন্দির এসে গেছি অ্যান্ড আমি বাড়ি যাচ্ছি, রিয়েলি এনজয়েড মাই সানডে অ্যান্ড হোপ ইউ অলসো এনজয়েড দ্য ভিডিও, আপনাদেরও ভিডিওটা হোপফুলি ভালো লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না, বিকজ আই রিয়েলি লাইক ইন্টারঅ্যাক্টিং, আপনারা কমেন্ট করলে আমি সেখানে কমেন্টে রিপ্লাই করতে খুব ভালোবাসি। Thank you so much for watching the full video.